ফেসবুকে যে কেউ ট্যাগ করলে সেটা কিভাবে বন্ধ করবেন? তো আমাদের অনেক ফেসবুক ফ্রেন্ডরা ট্যাগ করে থাকে, তো সেটা আমাদের প্রোফাইলে অ্যাড হয়ে থাকে, তো কিভাবে এই ট্যাগ অফ করবেন এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো। এই নিয়মটি ফলো করে আপনাদের ফেসবুক আইডিতে কেউ ট্যাগ করতে পারবে না, অযথা পোস্ট আপনার ফেসবুক আইডিতে চলে আসবে না। তো সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন, এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখলে কাজটি করতে পারবেন। তো আপনাদের ফেসবুক আইডিতে ট্যাগ অফ করার জন্য প্রথমত আপনাদের ফেসবুক আইডিতে চলে যাবেন। তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন, ফিউচার বাংলা টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তীতে আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো আপনাদের ফেসবুকে ট্যাগ অফ করার জন্য প্রথমত ফেসবুক অ্যাপসে চলে আসবেন, আর এটা লগ ইন করে এরপর উপরের দিকে থিওড আইকন রয়েছে, জাস্ট এখানে থিওড আইকনে ক্লিক করে দেবেন। এরপর নিচের দিকে সেটিংস অপশন রয়েছে, জাস্ট এখানে সেটিংস অপশনে ক্লিক করে দেবেন। তো এখান থেকে গুরুত্বপূর্ণ কাজটি করে রাখলে আপনাদের ফেসবুকে কেউ ট্যাগ করতে পারবে না। তো এখন নিচের দিকে চলে যাবেন, এখানে রয়েছে প্রোফাইল অ্যান্ড ট্যাগিং অপশন রয়েছে, জাস্ট এখানে প্রোফাইল ট্যাগিং এ ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু সেটিংস করতে হবে, এই কাজটি করে রাখলে আপনাদের ফেসবুকের ট্যাগ অফ হয়ে যাবে। তো এখানে প্রথম যে সেটিংসটি রয়েছে হো ক্যান পোস্ট ইউর প্রোফাইল, তো আপনাদের প্রোফাইলে কে কে পোস্ট করতে পারবেন, এখানে ফ্রেন্ডস দেওয়া থাকবে অথবা পাবলিক দেওয়া থাকলে এখানে অনলি মি করে দেবেন। তো অবশ্যই এখানে অনলি মি করে দিতে হবে হো ক্যান সি পোস্ট প্রোফাইল। তো এরপর নিচে দিকে দেখুন যার একটা অপশন রয়েছে হো ক্যান সি পোস্ট ইউর ট্যাগিং, তো আপনাদের ট্যাগ পোস্ট গুলো কে কে দেখতে পারবে, এখানে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস দেওয়া রয়েছে, এখানে অবশ্যই আপনারা অনলি মি করে দেবেন, তাহলে কেউ আপনাদের পোস্ট গুলো দেখতে পারবে না ট্যাগ করা পোস্ট গুলো। তারপর আপনার নিচে দিকে চলে যাবেন, তো এখান থেকে গুরুত্বপূর্ণ দুইটা অপশন রয়েছে, এখানে রিভিউ অপশন রয়েছে, এখানে রিভিউ অপশন দুইটা ক্লিক করে দিয়ে অন করে দিতে হবে। তো অন করে দিলে এটা আপনাদের কেউ ট্যাগ করলে আপনাদের ফেসবুক প্রোফাইলে সেটা আপনাদের নোটিফিকেশন চলে আসবে, এবং সেটা যদি আপনি প্রোফাইলে অ্যাপ্রুভ করতে চান জাস্ট অ্যাপ্রুভে ক্লিক করলে আপনাদের প্রোফাইলে শো করবে, এছাড়া শো করবে না। তো এই জন্য এই দুটো অপশন অন করে দেবেন, তাহলে আপনাদের প্রোফাইলে কেউ ট্যাগ করলে সেটা আপনি পেয়ে যাবেন প্রথমে নোটিফিকেশনে, এবং সেখান থেকে সহজে আপনি সেগুলো রিমুভ করে দিতে পারেন। তো এই নিয়মগুলো ফলো করে সহজে ট্যাগিং অফ করতে পারেন। এখন ব্যাগে চলে গিয়ে সম্পূর্ণভাবে দেখতে পারেন আপনাদের প্রোফাইলে কোনো ট্যাগ পোস্ট আসবে না। তো এই গুরুত্বপূর্ণ সেটিংস গুলো করে রাখলে ফেসবুকে কেউ আপনাকে ট্যাগ করতে পারবে না। তো ট্যাগ করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে, তো আপনি এক ক্লিকে সেখান থেকে রিমুভ করে দিতে পারেন এবং আপনার প্রোফাইলটা ক্লিয়ার। তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন, ফিউচার বাংলা টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে পরবর্তীতে আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।